والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك السلام عليكم ورحمة الله أمدرك بحي پشن قرسن ونكشم يَمُرَ বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি এ সময় অশ্লীল কোনো দৃশ্য হঠাৎ চোখে পড়ে যায় তো এ বিষয়ে সম্মত কোনো পদ্ধতি রয়েছে কি না তো প্রথমেই কোরআন থেকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুরানুরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে তো এখানে বলেছেন কুল্লিলি হিমাজু ফুরু জাহুম আপনি বলে দিন মমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে জালিকা আজকা আলহম এটা তাদের জন্য পবিত্র একটা পন্থা ইনালুম বিমা মায়সন আল্লাহ রাবুল আলমিন অধিক সংবাদ রাখেন তারা যা করে ওরকম রকমভাবে আলার বলছেন ওয়াকলীনা মিনা বসর হিনা আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং তাদের লজ্জার হেফাজত করে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমাদের দৃষ্টিশক্তি আমাদের দৃষ্টিকে নজরকে হেফাজতে রাখতে হবে লজ্জার হেফাজত করতে হবে তো এখানে যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে ফেসবুকে বা অন্যান্য যোগাযোগ মাধ্যম যখন আমরা ব্যবহার করি ইউজ করি এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু পিকচার এসে যায় কিছু ছবি এসে যায় যেগুলো নেট বা খারাপ ছবি তো এগুলো প্রথমবার যদি আমরা দেখি দেখি বলতে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করেই যদি সামনে এসে যায় এবং চোখকে যদি অন্যদিকে সরিয়ে নিই তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কিন্তু ইয়ার পরে প্রথমবার দেখার পরে আবার যদি সেটা দ্বিতীয়বার দেখি দেখার জন্য আবার সেটা ওয়ান করি ওই ছবিটা তাহলে সেটা পাপের মাঝে পড়ে যাবে তো এ বিষয়ে সোনানুত্তির তীর হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী রাজা আল্লাহনুকে উদ্দেশ উদ্দেশ্য করে বলেন ইয়া আলী লা হাদিসটি সোনান তিজিতে এসেছে দুই হাজার সাতশত এক নম্বর হাদিস এই হাদিসে আল্লা রসুল সাল্লা সাল্লাম আলী রাজা উদ্দেশ্য করে বলেন হিয় আলী তুমি একবার দেখার পর আবার দ্বিতীয়বার দেখো না ফাইনালাকাল উলা কেননা প্রথমটা তোমার জন্য বৈধ রয়েছে প্রথম যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছুর সামনে এসে যায় যেগুলো নিষিদ্ধ মহার্রমাদ যেগুলো হারাম প্রথমবার যদি অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে এসে যায় সেগুলো মা আফু ও নানহু ক্ষমাযোগ্য ক্ষমা করবেন ওয়ালাই সাল্লা তবে দ্বিতীয়বার সেটা দেখা যাবে না দ্বিতীয়বার যদি সেটা দেখা হয় তাহলে গুনাহের মধ্যে সেটা সামিল হবে আল্লাহ রাবুল্লা আলমিন সেটা গুনার মাঝে লিপিবদ্ধ করবেন সুরা গফের উনিশ নম্বর আয়ত তাল্লাহ বলছেন ইয়া আল্লাহ আয়ুন তুখুর আল্লাহ রাবুল্লা আলমিন কার চোখ কখন খেয়ানত করে আমানতের খেয়ানত করে সেটা আল্লাহ আলমিন জানেন অমা তুখফিস সুদূর এবং মানুষের অন্তরে কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন তো অতএব আল্লাহ রাব্বুল আলমকে ফাঁকি দেওয়া যাবে না সেজন্য প্রথমবার যদি দৃষ্টি পড়ে যায় কোথাও নজর পড়ে যায় কোথাও যেগুলো নিষিদ্ধ রয়েছে ছবি এ জাতীয় তো সেটা ক্ষমাযোগ্য আল্লাহ রাব্বুল আলহাম ক্ষমা করবেন তবে দ্বিতীয়বার বা বারংবার পরবর্তীতে দেখা সেটা নিষিদ্ধের মধ্যে সামিল সেগুলো থেকে দূরে থাকতে হবে আল্লাহ রাবুল সে টপিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা